এপটে করোনার প্রাদুর্ভাব সেপটে পেট চাখণ্ড পাই দুঃখ নিজ রাজ্যের সরকার কাম যোগাইবা অসমর্থ হয়ে পরিবার পেট পোষিবা অনেক দাদন খটিবা অন্য রাজ্যকে যাচ্ছেন কিন্তু সেখানে সর্দার অত্যাচার অসহ্য হয়ে পড়ুছি করোনা ভি বিপত্তি সময় সে ঘরকে ফেরি অসমর্থ এণু সে ভিডিও মাধ্যমে উদ্ধার করা সরকার অনুরোধ করেছেন নুয়াপড়া জেলা খড়িয়াল ব্লক রেহেনপদর গ্রামর 12 জন দাদন শ্রমিক তেলেঙ্গানা প্রদেশর মেড্রক জেলার এক ইটাভাটে কাম করা যাইলে সেখানে জনে শ্রমিক জ্বর হবার দেহ খারাপ লাগবু সেদিন ইটাভাটে কাম করিপার নথিলে সে তেণু ইটাভাটি মালিক তাকে ঠেঙ্গার নিস্তুক ভাবে মাড় মারিলে সে বেহোশ হয়ে যাইলে এয়া দেখি অন্য সাথী শ্রমিক মানে বেহোশ অবস্থায় তাকে উদ্ধার করে মেডিকাল নিয়ে যাই ঘটনা বিষয়ে থানা অভিযোগ করা যা বাটে মালিক সমেত তার গুন্ডা মানে সে নিস্তুক মাড় মারি বন্ধক রখাযাই পরিবার লোকে অভিযোগ করছেন এনে পরিবার লোকে নুয়াপড়া জেলাপাল ও খড়িয়াল থানার লিখিত অভিযোগ করে সমস্ত শ্রমিক মানুষ ফেরাই আনবা অনুরোধ করছেন দয়াকরি বিপদে শ্রমিক মানুষ উদ্ধার করা জেলাপাল মহোদয় বুদ্ধিজীবী মহলে অনুরোধ করা মু কমল চরণ তাণ্ডি রাজ্য সভাপতি দলিত অধিকার মঞ্চ ওড়িশা বহু দুঃখর কথা যে যেতবে করোনা মহামারীর প্রকোপ সারা বিশ্বের জারি রয়েছে এবং লক্ষ লক্ষ লোকর জীবন যাচ্ছে সে সময় নুয়াপড়া জেলা খড়িয়াল ব্লক রোহেনপদর গাঁর আমার 12 জন শ্রমিক তেলেঙ্গানার গোটে ইটা ভাটি বন্ধক হয়ে রয়েছ তাঁকর খালি গোটে জিনিস ভুল হল যে জনে শ্রমিকর দেহ অসুস্থ লা জ্বর হোলা দুর্বলতা লা সেগে সে সেদিন সে কাম নেই করে সেটা দেখিকি ইটা ভাটি মালিক তাঁকে বহুত মাড় মারিছে যার দ্বারা কি সে বেহোশ হয়ে যাই এবং সে ঘটনাকে দেখিকি তাঁকর সাথী শ্রমিক মানে তাঁকে মেডিকাল নিয়ে করে যাই এবং ভল হল পরে এ ঘটনাকে থানার জনাবার লাগে যেতবে সে যাওলে সেতবে ইটা ভাটি মালিক তাঁকর পেশাদার গুন্ডা মানকে ডাকিকি 12 জন শ্রমিককে নিস্তুক মাড় মারিছ যার দ্বারা কি সে লহুলবাণ হয়েছন এবং আজি পর্যন্ত সে ভল নে হবার তার ই অভিযোগ আমাকে তাঁকর পরিবার আসিকি যেতবে কহলে এবং জেলাপাল মহোদয়কে বি গোটে লিখিত অভিযোগ দিয়েছেন এবং খড়িয়াল থানার গোটে লিখিত অভিযোগ করেছ তো ই সময় যেতবে লোক করোনার মহামারী প্রকোপে তা মানে পড়িছে সেতবে আমার লোক মানে বাহার রাজ্যকে যাই করে নিজের পেট কাজে নিজের পিলা ছুঁয়া মান পেট পোষবার লাগে বাহার রাজ্যের অনেক অত্যাচারর সম্মুখীন হোছ মুই নিবেদন করবি নুয়াপড়া জেলা প্রশাসন পাখে জেলাপাল মহোদয় পাখে এবং সরকার পাখে যে আমার 12 জন শ্রমিককে তুরন্ত উদ্ধার করা যাও এবং তাঁকর জীবন বঞ্চা যাও নহলে তাঁকর পরিবার ইয়াড়ে বহুত দুঃখরে অছন বহুত কষ্টরে অছন সে ভাবুছেন যে কেতবে আমার লোককে সে ইটা ভাটি মালিক মারিবে দেওয়া বলি করে সে ভাবুছেন তেণুকরি মু জেলা প্রশাসন নিকটে প্রার্থনা করবি যে সে তৎপরতা দেখে করে বি 12 জন শ্রমিককে উদ্ধার করি করে তেলেঙ্গানার আনন এবং তাঁকর জীবন বঞ্চা এত অনুরোধ করছি।